ওয়েলকাম টু মাই থার্ড ক্লাস অন প্যারাডাইস লস্ট বুক ওয়ান বাই জন মিল্টন। দেখো আজকে আলোচনা করবো জন মিল্টনের কম্পোজড করা বিখ্যাত এপিক প্যারাডাইস লস্ট বুক ওয়ান। এই প্যারাডাইস লস্ট বুক ওয়ান এর উপরে এটা আমার তিন নম্বর ক্লাস। এর আগে আমি যথারীতি দুটো ক্লাস কমপ্লিট করেছি এবং তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যদি তুমি দেখে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই দেখে নিও। আগে যে দুটো ক্লাস কমপ্লিট করা হয়েছে সেখানে সাধারণত কি নিয়ে আলোচনা করা হয়েছে, প্যারাডাইস লস্ট এর ওভারঅল একটা আউটলাইন নিয়ে আলোচনা করা হয়েছে নাম্বার ওয়ান। নাম্বার টু এবং ইনভোকেশন সম্পর্কেও আলোচনা করা হয়েছে, দ্যাট মিনস ইনভোকেশন সো কল প্যারাডাইস লস্ট যেটাকে ইনভোকেশন বলা হয় থাকে ফার্স্ট পার্ট একদম আর্লি পার্ট সেটাকে লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড ডিসকাস করা হয়েছে। ক্লিয়ার হলো কিনা? এরপর দেখো লাস্ট যে ক্লাসটা করেছি অর্থাৎ ইনভোকেশন যেটার কথা বলা হচ্ছিল সেখান থেকে আমরা কি জানতে পেরেছি। নাম্বার ওয়ান, দ্য অর্ডার বাই গড টু হিজ ক্রিয়েশন, আমরা দেখতে পেয়েছি যে অলমাইটি গড উনি তার ক্রিয়েশনকে কি করছেন, অর্ডার দিচ্ছেন। নাম্বার টু, দ্য পানিশমেন্ট গিভেন বাই গড টু হিজ ক্রিয়েশন, গড কি করছেন তার ক্রিয়েশনকে কি করেছেন পানিশমেন্ট দিয়েছেন। নাম্বার থ্রি, ফার্স্ট ইনভোক টু হেভেনলি নিউজ, অ্যাকচুয়ালি হোমারের লেখা বা ভার্জিলের লেখা সেই এপিকের যে রুল সেই অনুযায়ী এখানেও দেখা গেছে জন মিল্টন উনি হেভেনলি নিউজ কে ইনভোক করছেন এবং এর পাশাপাশি দেখা গেছে এই ইনভোকেশনে উনি আরেকজন স্পিরিটের কথা বলেছেন তাকে উনি ইনভোক করছেন। তাহলে ওভারঅল দেখা গেছে যে ইনভোকেশনে জন মিল্টন উনি কি করেছেন, উনি দুজনকে ইনভোক করেছেন অর্থাৎ দুজনের কাছে প্রার্থনা করেছেন। নাম্বার ওয়ান হেভেনলি নিউজ, এই হেভেনলি নিউজ কে ছিলেন, এই হেভেনলি নিউজ ছিলেন ইউরেনিয়া। এন্ড নাম্বার টু স্পিরিট, দ্যাট মিনস ডিভাইন স্পিরিট, অর্থাৎ এই দুজন গডেসের কাছে উনি প্রেয়ার করেছেন। আজকে যে পার্ট আলোচনা করব সেটা কোন পার্ট, সেটা দ্য প্রাইম কজ অফ ম্যানস ফল, অর্থাৎ আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মানুষের পতনের প্রধান কারণ কি ছিল, দ্য প্রাইম কজ অফ ম্যানস ফল, অর্থাৎ অলমাইটি গড উনি ওনার যে ক্রিয়েশন যেটা উনি সৃষ্টি করেছেন সেটার পতন কি কারণে হয়েছিল, সর্ব থেকে প্যারাডাইস থেকে কি জন্য তার পতন হয়েছিল তার কারণটা নিয়েই আজকে আলোচনা করা হবে। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে তুমি আমার এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ভিডিও তুমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পেতে থাকবে। এছাড়া তুমি যদি নেতাজি ওপেন ইউনিভার্সিটি অথবা ক্যালকাটা ইউনিভার্সিটি অথবা বিদ্যাসাগর ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকো এবং সেটা কি ইউজি কি পিজি অথবা যারা এবছর স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা বসতে যাচ্ছ, দ্যাট মিনস যারা WBSSC এর অ্যাসপিরেন্ট তাদের যদি অনলাইন গাইডেন্স এর প্রয়োজন হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমার যে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট, প্রথমে জন মিল্টন কি বলছেন এখানে। দেখো এখানে যেটা বলেছিলাম আজকের আলোচ্য বিষয় কোনটা, আজকের আলোচ্য বিষয় দ্য প্রাইম কজ অফ ম্যানস ফল, অর্থাৎ মানুষের পতনের প্রধান কারণ কি। তো এই পয়েন্টে জন মিল্টন উনি প্রথমে কি বলছেন, উনি সেই ওনার হেভেনলি নিউজ এর কাছে উনি বলছেন কি বলছেন, সে ফার্স্ট, দ্যাট মিনস তুমি বলো, সে ফার্স্ট ফর হেভেন হাইটস নাথিং ফ্রম দাই ভিউজ নট দ্য ডিপ ট্র্যাক্ট অফ হেল, অর্থাৎ উনি বলতে চাইছেন যে হে নিউজ হে স্পিরিট তুমি আমাকে প্রথম বলো কি বলো যে স্বর্গ থেকে নরক পর্যন্ত কোনো কিছুই তোমার দৃষ্টিগোচরের বাইরে নয়, দ্যাট মিনস স্বর্গ থেকে নরক পর্যন্ত তুমি সমস্ত কিছুই জানো, সমস্ত কিছু তোমার নলেজে থাকে। ফর হেভেন হাইটস নাথিং, অর্থাৎ এখানে হেভেন মিনস হচ্ছে স্বর্গ, অর্থাৎ স্বর্গে কোনো কিছুই লুকায়িত থাকে না ফ্রম দাই ভিউ অর্থাৎ তোমার দৃষ্টি থেকে, দ্যাট মিনস স্বর্গের সমস্ত জায়গায় তোমার নজর থাকে, নট দ্য ডিপ ট্র্যাক্ট অফ হেল ইভেন নরকের সমস্ত জায়গায় তুমি তোমার নজর রাখতে পারো, সুতরাং তুমি স্বর্গ থেকে নরক পর্যন্ত সমস্ত জায়গায় পুঙ্খানুপুঙ্খানু ভাবে তোমার নলেজ আছে, তো সুতরাং সে ফার্স্ট আর সেই কারণে তুমি আমাকে বলো হোয়াট কজ মুভড আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস, এখানে গ্র্যান্ড প্যারেন্টস মনে রাখবে এখান থেকে শর্ট কোশ্চেন আসে যে গ্র্যান্ড প্যারেন্টস কাদের বলা হয়েছে। তো এখানে জন মিল্টন তার নিউজের কাছে উনি বলছেন হেভেনলি স্পিরিটের কাছে বলছেন সে ফার্স্ট হোয়াট কজ মুভড আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস, আমাদের যারা গ্র্যান্ড প্যারেন্টস ছিল দ্যাট মিনস বলা যেতে পারে অ্যাডাম এবং ইভ তাদের কেন স্বর্গ থেকে বিতাড়িত করা হয়েছিল, হোয়াট কজ তাদের প্রধান কারণটা কি ছিল মুভড, এখানে মুভড মিনস বিতাড়িত করা, মুভড আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ অ্যাডাম এবং ইভ কে কেন স্বর্গ থেকে বিতাড়িত করা হয়েছিল ইন দ্যাট হ্যাপি স্টেট, এখানে হ্যাপি স্টেট রেফারস টু প্যারাডাইস, বলছে তারা তো প্যারাডাইসে খুব সুখেই ছিল এবং তাদের কাছে এটা ছিল খুব হ্যাপি স্টেট, তাহলে সেখান থেকে তাদের কেন বিতাড়িত করা হয়েছিল, ক্লিয়ার। চলো নেক্সট, ফেভারড অফ হেভেন সো হাইলি, এখানে হেভেন মিনস গড, তো এখানে জন মিল্টন বলছেন যে এই যে আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস এরা কিরকম ছিল, এরা অলমাইটি গডের কাছে খুব ফেভারিট ছিল, ফেভার অফ হেভেন সো হাইলি খুব ফেভারিট ছিল অলমাইটি গডের কাছে টু ফলো ফ্রম দেয়ার ক্রিয়েটর, তথাপি তাদের পতন হলো কোথা থেকে, ফ্রম দেয়ার ক্রিয়েটর দ্যাট মিনস ফ্রম দা হেভেন ফ্রম দা গড অলমাইটি গড, তার কাছ থেকে তাদের পতন হলো, কারণটা কি, এন্ড ট্রান্সগ্রেস ইজ উইল ফর ওয়ান রেস্ট্রেন্ট, এবং এখানে দেখো এই ট্রান্সগ্রেস যে কথাটা বলা হচ্ছে ট্রান্সগ্রেস কথার অর্থ হচ্ছে ডিসওবে, এবং তারা যে ডিসওবে করেছিল দ্যাট মিনস তারা যে অমান্য করেছিল হিজ উইল অর্থাৎ অলমাইটি গডের যে ইচ্ছা তার যে আদেশ তারা অমান্য করেছিল ফর ওয়ান রেস্ট্রেন্ট দ্যাট মিনস একটা কারণের জন্য, এখানে রেস্ট্রেন্ট কথার অর্থ হচ্ছে কন্ডিশন দ্যাট কিপ সামওয়ান অর সামথিং আন্ডার কন্ট্রোল, দ্যাট মিনস এখানে তুমি এরকম বলতে পারো যে অলমাইটি গড তাদের একটা অর্ডার দিয়েছিল যে অর্ডারটা তাদের পালন করতে বলা হয়েছিল কিন্তু সেই অর্ডারটা তারা ডিসওবে করে যায়, এবং একটা টাইম এই যে আমাদের গ্র্যান্ড প্যারেন্টস এরা কিরকম ছিল, এরা ছিল লর্ডস অফ দ্য ওয়ার্ল্ড বিসাইডস অর্থাৎ এই ওয়ার্ল্ড যত ক্রিয়েচার ছিল তার মধ্যে লর্ড ছিল, সুতরাং তারা ছিল সুপ্রিম, হু ফার্স্ট সিডিউসড দেম, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হু ফার্স্ট সিডিউসড দেম তাদের কে প্রভোগ করেছিল, তাদের কে করাপ্টেড করেছিল, এখানে সিডিউসড কথার অর্থ হচ্ছে প্রভোগ করা, হ্যাঁ প্ররোচনা দেওয়া অথবা করাপ্টেড করে ফেলা, হু ফার্স্ট সিডিউসড
দেম, তাদের কে প্রভোক্ট করেছিল বা কে তাদের করাপ্টেড করে ফেলেছিল, এখানে দেম মিন্স আওয়ার গ্র্যান্ডপ্যারেন্টস অ্যাডাম এন্ড ইভ, টু দ্যাট ফাউল রিভোল্ট, এখানে ফাউল রিভোল্ট কথাটার অর্থ হচ্ছে রিভোল্ট এগেনস্ট গড, দ্যাট মিন্স বলতে পারো যে গডের যে অর্ডার, গডের যে আদেশ, সেটাকে অমান্য করাটাই বলা হচ্ছে এখানে ফাউল রিভোল্ট। তাহলে এখানে জন মিল্টন প্রশ্ন রাখছেন, তাহলে হে হেভেনলি মিউজ, তুমি আমাকে প্রথম বলো যে আমাদের যারা গ্র্যান্ডপ্যারেন্টস, যারা কিনা একটা টাইম অলমাইটি গডের খুব কাছের ছিল, খুব ফেভারিট ছিল, তারা কি কারণে সেই অলমাইটি গডের ইচ্ছা বা আদেশকে রাখতে পারেনি এবং কেই বা তাদের প্রভোক্ট করেছিল বা কেই বা তাদের করাপ্টেড করে ফেলেছিল, যেটা কিনা কি হয়েছিল, টু দ্যাট ফাউল রিভোল্ট। এখানে ফাউল রিভোল্ট মিন্স বলা যেতে পারে সেই গডের আদেশকে অমান্য করা, অথবা তুমি এটা বলতে পারো যে রিভোল্ট এগেনস্ট গড। এখানে এই ফাউল রিভোল্ট কেন বলা হচ্ছে, যেহেতু অ্যাডাম এবং ইভ এরা কি করে ফেলেছিল, এরা গডের আদেশকে অমান্য করে ফেলেছিল, সেই কারণে এটাকে বলা হচ্ছে ফাউল রিভোল্ট। ক্লিয়ার? চলো নেক্সট, দ্য ইনফার্নাল সার্পেন্ট। তারপরে জন মিল্টন এখানে বলছেন, আচ্ছা এই ছোট লোকটা ছিল হচ্ছে ইনফার্নাল সার্পেন্ট, এখানে ইনফার্নাল সার্পেন্ট মিন্স হচ্ছে সেইটান, ইট ওয়াজ হি হুজ গিল, দ্যাট মিন্স বলা যেতে পারে এখানে গিল মিন্স হচ্ছে কানিং, অর্থাৎ এই ছিল সেই ব্যক্তি, কে না সেটান, অর্থাৎ সেটানই ছিল সেই ব্যক্তি যে কি করেছিল তার চালাকির মাধ্যমে স্টার্ড আপ কথাটার অর্থ হচ্ছে অ্যারোগেন্ট আপ, দ্যাট মিন্স যে সবসময় কনসাস থাকতো উইথ এনভি এন্ড রিভেঞ্জ, যে ঈর্ষা পরায়ণ হয়ে পড়েছিল এবং রিভেঞ্জ নিতে চাইতো, কার বিরুদ্ধে, গডের বিরুদ্ধে, এবং সেই কারণে সে চালাকি করে কি করেছিল, ডিসিভ, সে ঠকিয়েছিল কাকে, দা মাদার অফ ম্যানকাইন্ড, মাদার অফ ম্যানকাইন্ড, এটা আবার শর্ট কোশ্চেন আছে থাকে, এখানে মাদার অফ ম্যানকাইন্ড বলতে ইভ কে বোঝানো হচ্ছে, যে সে ঠকিয়েছিল মাদার অফ ম্যানকাইন্ড কে, হোয়াট টাইম, দ্যাট মিন্স সেই সময় হিজ প্রাইড হ্যাড কাস্ট হিম আউট ফ্রম হেভেন, আর এই যে তার অহংকার, এখানে প্রাইড মিন্স হচ্ছে অহংকার, আর সেই অহংকারের কারণেই তারও পতন ঘটেছিল, হ্যাড কাস্ট হিম আউট ফ্রম হেভেন, স্বর্গ থেকে তারও পতন ঘটেছিল, এবার তার পতন কিভাবে ঘটেছিল বা কেমন ভাবে ঘটেছিল, উইথ অল হিজ হোস্ট অফ রিভেল অ্যাঞ্জেলস, এখানে এই যে সেটান তার যে ফলোয়ার্সরা ছিল, দ্যাট মিন্স রিভেল অ্যাঞ্জেলস, তাদেরও পতন ঘটেছিল, বাই হুজ এইড, দ্যাট মিন্স বাই হুজ অ্যাসিস্ট্যান্স, এখানে এই যে রিভেল অ্যাঞ্জেলস, দ্যাট মিন্স ফলোয়ার্স অফ সেটান, তো তাদের সাহায্য নিয়ে সেটান কি করেছিল, বাই হুজ এইড, দ্যাট মিন্স তাদের সাহায্য নিয়ে কি করেছিল, চলো দেখা যাক, অ্যাসপায়ারিং টু সেট হিমসেলফ ইন গ্লোরি অ্যাবাভ হিজ পিয়ার্স, এখানে অ্যাসপায়ারিং মিন্স হচ্ছে বলা যেতে পারে অহংকারী, তো সেই অহংকারী সেটান টু সেট হিমসেলফ ইন গ্লোরি অ্যাবাভ হিজ পিয়ার্স, অর্থাৎ সে নিজেকে কি ভাবতো, সে নিজেকে ভাবতো যে সে হচ্ছে লর্ড, সে সবাইকার উপরে আছে, তার উপরে অ্যাবাভ হিজ পিয়ার্স, তার যে ফলোয়ার্স আছে তাদের উপরে সে বিরাজ করছে, এবং এই কারণে তার মধ্যে একটা অহংকার বিরাজ করত, এবং সে বিশ্বাস করত, হি ইজ ট্রাস্টেড, এখানে ট্রাস্টেড কথার অর্থ হচ্ছে হোপ, এবং সে আশা করত, বিশ্বাস করত, টু হ্যাভ ইকুয়াল দ্য মোস্ট হাই, এখানে মোস্ট হাই কথার অর্থ হচ্ছে অলমাইটি গড, যে সবসময় সে অলমাইটি গডের এক লেভেলে থাকতে পারে, ক্লিয়ার হলো কিনা, দ্যাট মিন্স তার পাওয়ার, সে অর্থাৎ সেটানের পাওয়ার এবং অলমাইটি গডের পাওয়ার একই রকমের, সেই কারণে এখানে বলা হচ্ছে হি ইজ ট্রাস্টেড, সে বিশ্বাস করত বা সে আশা করত, টু হ্যাভ ইকুয়াল, যে সে একই রকমের হতে চায় বা সে সমতুল্য হতে চায়, কার সমতুল্য, দ্য মোস্ট হাই, দ্যাট মিন্স অলমাইটি গডের সমতুল্য, ইফ হি অপোজড, আর সেই কারণে কি করে ফেলেছিল, ইফ হি অপোজড, সেই কারণে সে গডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল, এখানে অপোজড কথাটার অর্থ হচ্ছে রিভোল্ট এগেনস্ট গড, অর্থাৎ গডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেওয়া, এন্ড উইথ অ্যাম্বিশাস এম, এবং তার মধ্যে কি ছিল, যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষা ছিল, কি কারণে, এগেনস্ট দ্য থ্রোন এন্ড মোনার্কি অফ গড, অর্থাৎ গডের যে থ্রোন, গডের যে সিংহাসন, গডের যে মোনার্কি, দ্যাট মিন্স গড যে রাজ্যের রাজা, ক্লিয়ার হলো কিনা, সেই রাজ্যের কি হতে চেয়েছিল, এখানে সেটান লর্ড হতে চেয়েছিল, এবং বলা যেতে পারে সে গডকে ডিফিট করতে চেয়েছিল, গডের সিংহাসনকে সে কব্জা করতে চেয়েছিল, এই কারণে সে কি করেছিল, উচ্চাকাঙ্ক্ষা নিয়ে গডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল, ক্লিয়ার হলো কিনা, চলো নেক্সট, রেস্ট এম্পায়ার্স ওয়ার ইন হেভেন, এবং সে কি করেছিল, স্বর্গে একটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল, যুদ্ধটা কিরকম ছিল, যুদ্ধটা অবশ্যই আনহোলি ছিল, ক্লিয়ার হলো কিনা, দ্যাট মিন্স অপবিত্র যুদ্ধ ঘোষণা করেছিল, কেন এটা যুদ্ধটা অপবিত্র, তার কারণ হচ্ছে যেহেতু সেটান কখনো পবিত্র হতে পারে না, আবার গড কখনো অপবিত্র হতে পারে না, তাহলে একটা অপবিত্র এজেন্ট, দ্যাট মিন্স বলা যেতে পারে একটা আনহোলি এজেন্ট, একটা হোলি এজেন্টের এগেনস্টে বিদ্রোহ করা, এই জন্য এটাকে বলা হচ্ছে এম্পায়ার্স ওয়ার, ক্লিয়ার, ব্যাটল প্রাউড, এখানে বলা হচ্ছে ব্যাটল কখনো প্রাউড হতে পারে না, বাট যে যুদ্ধ ঘোষণা করছে সে হচ্ছে প্রাউড, দ্যাট মিন্স এখানে প্রাউড বলতে চাইছে সেটানের কথা, যে সেটান কি করেছিল, প্রচুর অহংকার নিয়ে, উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল এগেনস্ট গড উইথ ভেন অ্যাটেম্পট, কিন্তু এখানে সেটানের যে অ্যাটেম্পট ছিল সেটা পুরোপুরি ব্যর্থতায় পরিণত হয়ে যায়, ক্লিয়ার হলো কিনা, সে যুদ্ধ তো করেছিল কিন্তু সে হেরে যায়, হিম দা অলমাইটি পাওয়ার হার্ল্ড হেডলং ফ্লেমিং ফ্রম দা ইথারাল স্কাই, এখানে ইথারাল স্কাই মিন্স হচ্ছে হেভেন, এবং এখানে হিম বলতে সেটানকে বলা হচ্ছে, তো কি বলা হচ্ছে, দা অলমাইটি পাওয়ার, দ্যাট মিন্স অলমাইটি গড, সে কি করেছিল, সে হার্ল, দ্যাট মিন্স একদম ঘুরপাক খেতে খেতে নিচে ফেলে দিয়েছিল, হেডলং মাথা নিচের দিকে করে, পা উপর দিকে করে, যেমন তুমি ছবিতে দেখতে পাচ্ছ, ফ্লেমিং কোথায়, সেই অগ্নিকুণ্ডের মধ্যে, এখানে হিম মিন্স সেটান, এবং কোথা থেকে ফেলেছিল, ফ্রম দা ইথারাল স্কাই, দ্যাট মিন্স স্বর্গ থেকে, তাহলে বলা যেতে পারে অলমাইটি গড স্বর্গ থেকে সেটানকে একদম নিচের দিকে মাথা দিয়ে, উপর দিকে পা দিয়ে, একদম সে ঘূর্ণাবর্তের মতো পাই পাই করে ঘুরতে ঘুরতে একটা অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল, উইথ হিডিয়াস রুইন এন্ড কম্বাসশন, এবং যেখানে তাকে ফেলা হয়েছিল তার অবস্থা কিরকম হয়েছিল, হিডিয়াস রুইন, ঠিক আছে কিনা, এন্ড কম্বাসশন, এখানে কম্বাসশন মিন্স হচ্ছে সে বার্নিং, অর্থাৎ কোন চেম্বার তুমি দেখে থাকবে, দেখবে কম্বাসশন চেম্বার, এটা দেখবে ইঞ্জিনিয়ার হয়ে থাকে অথবা কোনো ফ্যাক্টরি হয়ে
থাকে, যেখানে সবসময় আগুন জ্বলতে থাকে। তাহলে এই জন্যই বলা হচ্ছে যে সেটানের যে পরিণতি হয়েছিল না, সেটা একদম ভয়ঙ্কর বিধ্বংসী একটা পরিণতি হয়েছিল, এবং তাকে ফেলা হয়েছিল কোথায়, একটা কম্বাস্টন চেম্বার, ক্লিয়ার হলো কিনা, তার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। চলো নেক্সট, ডাউন টু বটমলেস পার্টিশন। এখানে বটমলেস পার্টিশন, এখানে পার্টিশন কথাটার অর্থ বলা যেতে পারে যে এটারনাল পানিশমেন্ট ইন দ্য বটমলেস পিট, দ্যাট মিন্স হেল, অর্থাৎ তাকে ফেলে দেওয়া হয়েছিল একটা বটমলেস, দ্যাট মিন্স যার কোন গভীরতা মাপা যায় না, এরকম একটা জায়গাতে। আর পার্টিশন মিন্স বলা যেতে পারে সেই হেল, অর্থাৎ সেই অন্ধ কু, একটা অগভীর নরকের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছিল, যেখানে সবসময় দাউ দাউ করে আগুন জ্বলছে। দে আর টু ডুয়েল ইন অ্যাডামান্টাইন চেন, এবং সেখানে তাকে কিভাবে থাকতে হয়েছিল, দে আর টু ডুয়েল ইন অ্যাডামান্টাইন চেন। এখানে অ্যাডামান্টাইন চেন মিন্স বলা যেতে পারে যে চেন মেড অফ অ্যাডামান্টাইন, ক্লিয়ার হলো কিনা, অর্থাৎ পাথরের মতন কোন কিছু দিয়ে তৈরি কোন চেন, যেটার বন্ধন থেকে বেরিয়ে আসা যেতে পারে না। এই জন্যই বলা হচ্ছে দে আর টু ডুয়েল ইন অ্যাডামান্টাইন চেন অ্যান্ড পেনাল ফায়ার। এখানে পেনাল ফায়ার বলতে কি বলা হচ্ছে, এখানে পেনাল ফায়ার বলতে বলা হচ্ছে লেক অফ ফায়ার, ক্লিয়ার, অর্থাৎ হেলের অবস্থাটা কিরকম, হেল হচ্ছে লেক অফ ফায়ার, সেখানে কন্টিনিউয়াসলি আগুন জ্বলছে, পার্মানেন্টলি আগুন জ্বলছে, তো সেরকম একটা জায়গায় ফেলে দেওয়া হয়েছিল। এখানে ফায়ারটা কিরকম, ফায়ারটা হচ্ছে পেনাল, দ্যাট মিন্স বলা যেতে পারে এটারনাল, তো সেরকম এটারনাল ফায়ারের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছিল, এবং তাকে যেন বেঁধে দেওয়া হয়েছিল, তার জন্য চেইনড করে দেওয়া হয়েছিল, কি দিয়ে, ঠিক সেরকম একটা চেইন দিয়ে যেটা কিনা তৈরি কোন স্টোনের, যেটা কখনো ভেঙে বা ছিঁড়ে বেরিয়ে আসা যেতে পারে না, ঠিক এরকম একটা জায়গায় তাকে ফেলে দেওয়া হয়েছিল। এবং তারপরে বলা হচ্ছে হু ডার্স্ট ডিফাই, দ্যাট মিন্স যে সাহস দেখাবে, এখানে ডার্স্ট মিন্স ডিয়ার, ক্লিয়ার হলো কিনা, অর্থাৎ সাহস দেখানো, হু ডার্স্ট ডিফাই, এখানে ডিফাই মিন্স হচ্ছে চ্যালেঞ্জ, অর্থাৎ যে চ্যালেঞ্জ করার সাহস দেখাবে, কার বিরুদ্ধে, দা ওমনিপটেন্ট টু আর্মস, এখানে আর্মস মিন্স বলা যেতে পারে যে যুদ্ধ ঘোষণা করা, ওমনিপটেন্ট মিন্স অলমাইটি গড, তো এখানে বলা হচ্ছে অলমাইটি গডের বিরুদ্ধে যে যুদ্ধ করার সাহস দেখাবে, তার ঠিক এরকম পরিণতি হবে, কার পরিণতি বা কিরকম পরিণতি, ঠিক সেটানের যেমন পরিণতি হয়েছে, ঠিক সেরকম পরিণতি তার হবে, ক্লিয়ার হলো কিনা। আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোন রকম ডাউট নেই, যদি কোথাও কোন রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।